তিনি নৈশব্দের কবি, কথা বলছি প্যারিস প্রবাসী মূকাভিনয় শিল্পী পার্থপ্রতিম মজুমদারের কথা। তিনি সেই বিরল মানুষ যিনি ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। এই সাফল্যের জন্য ঋণী দেশের কাছে। এখন স্বপ্ন দেখেন ধ্রুপদী এই শিল্পের চর্চা বাড়াতে, দেশের মাটিতে মাইম একাডেমি প্রতিষ্ঠা করার। প্যারিসের আড্ডায় পার্থপ্রতিম মজুমদারের সাথে বসেছিলেন পার্থ সঞ্জয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাস স্ট্যান্ডে সিগারেট খাচ্ছি, হঠাৎ একটি মেয়ে যাচ্ছে, আমি তাকাচ্ছি, আমি দেখেছি আমার চোখের সঙ্গে সবাই তাকিয়ে রয়েছে, আমি যেদিকে তাকাচ্ছি ওরাও ওই দিকে তাকাচ্ছে। তখন তো সিগারেটটা ছুঁড়ে ফেললাম, সামনের রোদে যে দুই মহিলা বসেছিল এরকম করে উঠেছে। কোনো কথা না বলে অনেক কথা বলে যাওয়া পার্থপ্রতিম মজুমদার প্যারিসে আসেন 1981 সালে। এতিয়েন দুক্রোর কাছে শিক্ষা গ্রহণ করেন মডার্ন কর্পোরাল মাইমে। এরপর মাইম মায়েস্ট্রো মার্সেল মার্সোর কাছে দীক্ষা পান। পাবনায় জন্ম নেয়া পার্থপ্রতিম মজুমদারের জীবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্যের মতোই মিশে আছেন মার্সেল মার্সো। গুরু মার্সোর পর একমাত্র মাইম শিল্পী হিসেবে তিনি পেয়েছেন ফরাসি সরকারের সাংস্কৃতিক ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান নাইট ইন দ্য অর্ডার অব ফাইন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস। আমি গ্রেটফুল যে আমি বাংলাদেশের পলিমাটিতে জন্মেছিলাম পাবনাতে। যখন দেশে শুরু করেছিলাম শিল্পটা অপরিচিত ছিল, এবং একটা শিল্পকে এটা একটা যেমন প্রাচীন তেমন আধুনিক একটা শিল্প মাধ্যম, তা সেই শিল্প মাধ্যম যখন আমি বাংলাদেশে শুরু করি অচেনা, তখন আমি মিউজিক কলেজের ছাত্র, আমি গান গাইতাম এবং বঙ্গবন্ধুর প্রত্যেকটি ভাষণের আগে স্বাধীনতার পরে আমি সঙ্গীত মহাবিদ্যালয়কে রিপ্রেজেন্ট করতাম। ওদের যে নাইট উপাধি মাইমে শুধুমাত্র মার্সো পেয়েছে আর আমি দ্বিতীয় ব্যক্তি, সেটা গর্ব না, সেটা গর্ব না, গর্ব হচ্ছে মার্সোর আশীর্বাদ পেয়েছিলাম বলে আজকে আমি যা কিছু। 1954 তে জন্ম নেয়া পার্থ 66 থেকে 72 পর্যন্ত কলকাতার যোগেশ দত্ত একাডেমিতে মাইমের ওপর শিক্ষা নেন। মঞ্চের পাশাপাশি ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা সহ নানা দেশে চলচ্চিত্র ও টেলিভিশনে অনুষ্ঠান করেছেন পার্থপ্রতিম। মডেল হয়েছেন ম্যাকডোনাল্ড, নাইকির মতো বিশ্বখ্যাত পণ্যের। বাংলাদেশে পূর্ণাঙ্গ একটা মাইম ইনস্টিটিউট গড়ার স্বপ্নটা আজও দেখে চলছেন প্রবাসে বাংলার এই সফল মুখ। আর এই প্রান্তে এসে একটাই দুঃখ থেকে যায়, সেটা হচ্ছে বাংলাদেশে আমি একটা আন্তর্জাতিক মানের মাইম একাডেমি করার চিন্তা করেছিলাম। পাঁচটা ছেলেও যদি আমি যে শিক্ষাটা এই পাশ্চাত্যে পেয়েছি সেটা যদি ধারণ করতে পারে, সে ধারণ করার ক্ষমতাটা যদি তারা পায়, আমার জন্মটা সার্থক আমি মনে করব। আবার নতুন সকাল হবে, দুঃখ কারো থাকবে না। পার্থ সঞ্জয়, 71, প্যারিস, ফ্রান্স।